মানুষের বাড়িতে বাড়িতে পৌঁছে গেলেন বলিউডের বিখ্যাত অভিনেতা তথা আসানসোলের সাংসদ শত্রুঘ্ন সিনহা। পাণ্ডবেশ্বরের জামবান্ধ এলাকায় একটি জনসভা করার পর মানুষের বাড়িতে বাড়িতে পৌঁছলেন এই সাংসদ। সঙ্গে ছিলেন পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তীও। দিদির দূত এবং দিদির সুরক্ষা কবচ যে নতুন প্রকল্প, সেই প্রকল্পের জন্যই মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে পৌঁছেছিলেন এই অভিনেতা সাংসদ। তিনি বাড়ি বাড়ি গিয়ে মানুষের অভাব অভিযোগ শুনেছেন, তাদের সমস্যার কথা, পাশাপাশি মানুষজনও সাংসদের এই আগমনে খুশি, তারা ধন্যবাদ জানিয়েছেন সাংসদের এই পদক্ষেপকে। প্রসঙ্গত, বিগত 2 জানুয়ারি কলকাতা থেকেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন দিদির দূত এবং দিদির সুরক্ষা কবচ প্রকল্পে। যে সমস্ত সরকারি প্রকল্পগুলি রয়েছে সেই সমস্ত প্রকল্পের সুবিধা মানুষজন পেয়েছেন কি না, বা কী কী সমস্যা বা কী কী প্রকল্পের সুবিধা পেতে বাকি রয়েছে, তা নিজেদের স্থানীয় এলাকার জনপ্রতিনিধিকে জানানোর জন্য এই প্রকল্প চালু করা হয়েছে, যেখানে পৌঁছেছিলেন সাংসদ। बनाए हैं यहाँ के महिलाओं के लिए, पंचायत के लिए, युवा पीढ़ी के लिए, बेरोजगारों के लिए, महंगाई की मार को कम करने के लिए, राशन का मामला, सब कुछ। अब उसकी पारदर्शिता कैसे हो, तो एक सुरक्षा कवच दिया है। सुरक्षा कवच से आप लोग देखेंगे कि कहाँ कहाँ क्या हुआ और कहां 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 नहीं हुआ। এদিন পাণ্ডবেশ্বরের জামবান্ধ এলাকায় প্রথমে একটি জনসভা করা হয়। সেখানে জনসভায় হাজির হয়েছিলেন শত্রুঘ্ন সিনহা, পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী সহ এলাকার তৃণমূল নেতৃত্ব। এবং সেখানের এই জনসভা থেকেই দিদির দূত এবং দিদির সুরক্ষা কবচ প্রকল্প সম্পর্কে বিশদে ভাষণ দেন সাংসদ শত্রুঘ্ন সিনহা। এবং তারপরেই এই প্রকল্পের মতো বিভিন্ন বাড়িতে বাড়িতে গিয়ে মানুষের অভাব অভিযোগ শুনেছেন, তাদের সঙ্গে আলাপ আলোচনা করেছেন তৃণমূল সাংসদ শত্রুঘ্ন সিনহা। বহুত হি আচ্ছা লাগা আয়ে থে তো মিলকে বহুত হি খুশি হুয়া উনসে। হাম লোগ কো দিদি কা জো দিদির দূত অ্যাপ হ্যায় উনকে বারে মে বাতায়ে, স্টুডেন্ট ক্রেডিট কার্ড, শিক্ষাশ্রী, কন্যাশ্রী প্রকল্প, ইয়ে সব কে বারে মে হাম লোগ কো জানকারী দিয়ে আর ভি বাতায়ে কি জিতনে ভি সুবিধা হ্যায় ইয়ে সব দিদি কে রহতে হুয়ে সব কুছ মিলেগি হাম লোগ কো আর সব বড়িয়া লাগা মিলকে উনসে। ধন্যবাদ।